লক্ষণ সীতা লক্ষণ কোথায় চলে গেল আমার সীতা মাতা সীতা সীতা মাতা সীতা সীতা হে বৃক্ষ তোমাকে তো আমার সীতা প্রতিদিন জল দিয়ে পুষ্ট করত তুমি বলে দাও কোথায় আমার সীতা কে নিয়ে গেল তাকে বৃক্ষ কিছু তো বলো পক্ষীকুল তোমরা আমার মার্গদর্শন করো কেউ তো বলো এত বারণ করা সত্ত্বেও সীতা আমার সঙ্গে বনবাসের কষ্ট সহ্য করতে এলো না ভ্রাতা ভবিতব্যকে কে রোধ করতে পারে আমি আমার দোষ ভবিতব্যের উপর আরোপিত করতে পারি না লক্ষ্মণ আমার সীতাকে বনবাসে নিয়ে আসাই উচিত হয়নি না ভ্রাতা দোষ কেবল আমার একার যদি আমি সীতামাতাকে একাকী ছেড়ে না যেতাম ওনার হরণই হতো না দোষ কেবল আমারই না লক্ষণ তুমি আমাকে রক্ষা করতে এসেছিলে এ ভুল আমারই যে আমি মারিচের মায়াজাল বুঝতে পারলাম না আর সীতার জন্য স্বর্ণ মৃগ শিকার করতে চলে এলাম আর কেউ আর কেউ আমার আমার সীতাকেই হরণ করলো সীতা 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 কি হলো স্বামী আপনার নয়নে অশ্রু রামকথা এমনই মধুর শ্রুতি যা রুক্ষ হৃদয় করুণাধারা প্রবাহিত করে